নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি দেখাবো ডিম কষা রেসিপি। তার জন্য আমি প্রথমে কিছু মশলা বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, একটা টমেটো টুকরো করে নিয়েছি। প্রথমে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে কেটে নেব, যাতে তার ভিতরে ভালো মতো মশলা ঢুকে যায়। তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি টুকরো করে নেব। একটা আলুকে আমি 4 টুকরো করেছি। তারপরে কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিব, লবণ আর হলুদ খুব সামান্য পরিমাণে দেব। দিয়ে ডিমগুলোকে আমি এবার ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একই তেলে আমি আলুগুলোকে একইভাবে ভেজে নেব। একইভাবে আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে আমি কিছু গোটা ফোড়ন দিয়ে দেবো তেলে। দিয়ে দিব দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। তারপরে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো রসুন বাটা। দেওয়ার পরে আমি আবার নেড়ে নেবো ভালো করে। তারপরে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটোটাকে। তারপরে দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ আর জিরের গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার পরে আমি তার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আরো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি লাস্টে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল ডিম কষা। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।